দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন, উঠে আপনি কি করবেন? নিজের মন গড়া পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন নাকি একটু দোয়া কালাম পড়বেন? উঠে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়াইল ইয়ে। আগে কোন পা ঢুকাবেন? ডানপাটা বাম্পা? আগে বাম্পা। বিসমিল্লাহ বলে ঢুকিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফি ওয়াল খাবায়েস ইস্তিনজা করেন। যতক্ষণ ইস্তিনজা করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন ইনশাআল্লাহ। এবার বের হলেন, গোফরনা কে বলে বের, ওযু করবেন প্রথমে বিসমিল্লাহ। ওযু ধীর স্থির ভাবে করবেন, আরো যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নাই, পানির স্পিডটা কম রাখবেন, পানি অপচয় করবেন না। দেখেন ওযু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে? ওযুতে যদি আপনি এক বালতি পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু। ওযুতে পরিমাণ মতো পানি ইউজ করেন, তারপরে ওযু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে ইনশাআল্লাহ। এবার মেসওয়াক করলেন ওযু শেষে, ওযুতেও মেসওয়াক করতে পারেন, শেষও করতে পারেন। এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন, নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন, এমনি এমনি বের হবেন না দোয়া করবেন? কোন দোয়া করবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস বের হওয়ার সাথে সাথেই একজন ফেরেশতা আপনার সাথে চলে আসবে ইনশাআল্লাহ, শয়তান দূরে চলে যাবে। এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন, প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন, একটা করে পা ফেলছেন, একটা গুনাহ মাফ, একটা করে পা ফেলছেন, একটা নেকি লেখা হচ্ছে। আর কি চাই বলেন? আল্লাহ পাক রহমত দিচ্ছেন, মর্যাদা বাড়াচ্ছেন। এই সময় একটা দোয়া পড়তে পারেন, আমি শিখিয়ে দিই। এই দোয়াগুলো সব হিজবুল মুসলিম বইয়ের মধ্যে আছে। প্রিয় ভাই, সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন, সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন। আমি ফখর করছি না, কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে, মুখস্থ একটা পুরো হিজবুল মুসলিম লিখে দিতে পারবো ইনশাআল্লাহ। পুরা বইটা মুখস্থ করে ফেলবে ইনশাআল্লাহ, পারা যাবে না? যদি ইসলাম তো এমনই, পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিস এখন না থাকে, এরকম কপিস, এরকম লক্ষ লক্ষ হাফেজ, কোটি কোটি হাফেজে কোরআন আছেন, আগামীকাল হওয়ার আগেই, সূর্য ওঠার আগেই কোরআন লেখা শেষ হয়ে যাবে, হবে না? মুখস্থ করে ফেলবেন, সবকিছু অ্যাপসে নির্ভর হবেন না, বইয়ে নির্ভর হবেন না, নিজের জেহেনে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি চলার পথে পড়বেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামি'ই নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা। এই দোয়াটা পড়তে পারেন, এতে করে আল্লাহ পাক আপনাকে নূর দিবে। কি দিবে? নূর বা আলো দিবে ইনশাআল্লাহ। এই নূর আপনার জীবনেও লাগবে, কবরেও লাগবে ইনশাআল্লাহ। এবার নামাজে গেলেন, মসজিদে ঢুকবেন, কি এমনি এমনি না দোয়া আছে, ডান পা দিয়ে ঢুকবেন, দোয়া পড়বেন বিসমিল্লাহ আপনি নিরাপদে থাকবেন। নামাজ দাঁড়ালেন, এই যে ফজর পড়বেন, জোহর আসর মাগরিব এসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো না, প্রত্যেক ওয়াক্তের জন্য একটাই নসিহত, সেটা হলো নামাজের বাহ্যিকতা গুরুত্বপূর্ণ, কিন্তু বাহ্যিকতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের আধ্যাত্মিকতা, নামাজের হার্ট, মানে মারেফত, ইহসান, খুশু খুশু, এগুলো বেশি ইম্পর্টেন্ট। নামাজে মনোযোগ ঠিক থাকছে কিনা খেয়াল রাখতে হবে। মনোযোগ বাড়ানোর বুদ্ধি কি? কয়েকটা টিপস বলে দেই। মনোযোগ বাড়ানোর বুদ্ধি হচ্ছে নামাজে যা বলছি মুখ দিয়ে এগুলোর আরবির অর্থগুলো আপনার জানতে হবে। যদি আপনি অর্থটা জানেন দেখবেন আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে ইনশাআল্লাহ। অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন, হাই তুলবেন, হাই হুজুর তেলাওয়াত করছে, আপনি হাই তুলবেন, কারণ অর্থ আপনি বোঝেন না। একটু একটু খেয়াল করেন, একটা এক্সাম্পল খেয়াল করেন। মনে করেন আপনার মা অসুস্থ, নাউজুবিল্লাহ, আপনার বাবা অসুস্থ, আল্লাহ না করুক, বা আপনাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান অসুস্থ। এখন আপনি কোনো উপায় নাই, ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা, হয় না এমন মাঝে মাঝে? আচ্ছা, এখন আপনি সেজদায় পড়ে গেলেন, হাত তুললেন, তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার ছেলে বা মেয়েটা অসুস্থ, আল্লাহ তুমি তাকে শেফা দান করো। এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ঝরে না? ফিলিংস আসে না? এই ফিলিংসটা কেন আসে? কারণ আপনি যা বলছেন আল্লাহকে সেটা আপনি উপলব্ধি করতে পারেন, ফিল করতে পারেন। আর নামাজে কেন মনোযোগ আসে না? কারণ নামাজ আমি যা পড়ছি এটা তো আমি ফিলই করতে পারি না, আমি তো এই ভাষাটাই বুঝি না, অর্থই জানি না, কেমন করে ফিল করবো? এই জন্যই বলি কোরআনের অর্থ জানার দরকার নাই, অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না তো, ইহসান পাবেন না তো। তো এই জন্য নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। কি পড়ছি সূরা ফাতিহায়, কি পড়ছি রুকুতে, কি পড়ছি সেজদায়, হ্যাঁ কি পড়ছি আমি তাশাহুদ দরুদে দোয়া মাসুরায়, অর্থ জানতে হবে। এবং সেজদায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। নামাজ তারাহুরা থ্রি জি ফোর জি ফাইভ জিতে যাবেন না, রিল্যাক্সে নামাজ পড়ুন, ইতমিনানের সাথে। জীবনে যত নামাজ পড়েছি, নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে,
মক্কা আর মদিনায়। নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন মাশাআল্লাহ। এত চমৎকার তিলাওয়াত, এত খুশু খুজু, বিনয়, নম্রতা, রিল্যাক্স, ধীর স্থিরভাবে দু রাকাত ফজরের নামাজ পড়াচ্ছে, মাশাআল্লাহ 15 মিনিট 20 মিনিট সময় লাগছে। এবং তিলাওয়াত হচ্ছে, চোখ দিয়ে পানি না ঝরে যাবেই না, কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি, এখানেই তো কোরআন নাজিল হয়েছে, এই যে মক্কায় নামাজ পড়ছি এখানেই কোরআন নাজিল হয়েছে, এই আয়াতগুলো এখানেই নাজিল হয়েছে, ফিল করতে হবে। তো এখন নামাজ যারা পড়াই আমরা ইমাম সাহেব আছি, আমি রিকোয়েস্ট করবো যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে খুশু খুজুর সাথে পড়াই। আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত, ইমাম সাহেব লম্বা করতে চাইলে মুসল্লি এসে, হ্যাঁ মুসল্লি এসে ডিস্টার্ব করা শুরু করে নাকি, ইমাম সাহেব আপনার কি কাজ নাই এত লম্বা করেন কেন? প্রিয় ভাইরা, দুনিয়াতে কেন এসেছি বলেন তো, দুনিয়াতে কেন আসছি আমরা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কার ইবাদত করতে আসছি? তো দুনিয়াতে নামাজই তো বেস্ট ইবাদত, এই এই ইবাদত করতে এত সময় হচ্ছে না, তাহলে দুনিয়াতে আসলাম কেন? আমি দুনিয়া থেকে আমি শুধু বউ বাচ্চা সন্তান সন্ততি আর ব্যবসা বাণিজ্য করতে আসছি? আল্লাহ পাক তো পাঠিয়েছেনই আমাকে ইবাদত করার জন্য, তাহলে আমি ইবাদতে এত তাড়াহুড়া কেন? রিল্যাক্স থাকে, আল্লাহ পাক তৌফিক দান করুন, এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর নামাজের কিছু বাহ্যিক মাসালা আছে, এই মাসালাগুলোকে নিয়ে কিছু ইখতিলাফ চলে আসছে দীর্ঘদিন থেকে, ইখতিলাফগুলোতে গিয়ে উম্মাকে বিভক্ত করবেন না আল্লাহর ওয়াস্তে। যে যেটার উপর আমল করছেন আল্লাহর ওয়াস্তে করেন, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে গোষ্ঠ কামড়া কামড়ি করেন, কথা কি বুঝতে পারছেন? এগুলো ইখতিলাফি মাসালা, ফিকহি মাসালা, উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ দীর্ঘদিন থেকে ছিল, থাকবে। যে যার মতো আমল করছেন করতে থাকেন, যেটা আপনার কাছে বেশি সহি মনে হচ্ছে, যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য দলিল মনে হচ্ছে, আপনি সেটার উপর আমল করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই ইস্যুগুলোকে কেন্দ্র করে মসজিদগুলোকে ভাগ করে করে উম্মাকে বিভক্ত করেন না, এতে কাফের মুশরিক মুনাফিকরা হাসে আমাদেরকে দেখে, ওরা আমাদেরকে দেখে হাসে, দেখো কি জাতি, কি কি বিষয় নিয়ে উম্মাকে বিভক্ত করে নিজেরাই আপসে বিভক্ত হয়ে গেছে। একটা বিভক্ত জাতিকে শাসন করা সহজ না ঐক্যবদ্ধ জাতিকে শাসন করা সহজ বলেন? এখন আমরা তো বিভক্ত না ঐক্যবদ্ধ, সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের মধ্যে যদি 100টার মধ্যে 90টা বিষয়ে দ্বিমত থাকে, একটা বিষয়ে ঐক্যমত যে মুসলিমদের সাথে মুসলিমদেরকে ডমিনেট করতে হবে, মুসলিমদেরকে মানে ডিঙ্গি উপরে যেতে হবে, ওরা ওরা একমত মাশাআল্লাহ, ওরা ঐক্যবদ্ধ। আর আমাদের মধ্যে যদি দেখেন আপনি যে 90টা বিষয়ে আমরা একমত, এই 4টা 5টা 6টা বিষয়ে আমরা দ্বিমত, ওই কয়েকটা বিষয় যথেষ্ট উম্মাকে বিভক্ত করে ফেলার জন্য, তাহলে আমরা নিশ্চয়ই দূরদর্শিত সম্পন্ন জাতি হলাম। আল্লাহ পাক জানি না আমাদের কবে বোধোদয় দিবেন, দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম যেন নিয়ে আসেন যারা স্মার্ট হয়, বিচক্ষণ হয়, উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারে। আমি যদি আমাদের দ্বারা না হয়, না হোক, আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যেই প্রজন্ম আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে উম্মাকে ঐক্যবদ্ধ করে উম্মাকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এভাবে নামাজ শেষ করেন, এখন নামাজের পর কি চলে যাবেন? জিকির আজগার আছে, তাসবিহ তাহলিল আছে, কোরআন তেলাওয়াত করতে পারেন, প্রয়োজন হলে বা সম্ভব হলে আপনি ইশরাকের নামাজ পড়তে পারেন, একটা কবুল হজ, একটা কবুল উমরা নেকি পাবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি প্রয়োজনে চাশতের নামাজ পড়তে পারেন। এখন নাস্তা খাবেন, নাস্তা খাওয়ার সময় কি মন গড়াভাবে খাবেন নাকি রাসুলের পদ্ধতিতে খাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে খান, তিন ভাগ খাবেন, এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ ফাঁকা, এবং খাবার আগে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, খাওয়াটাও কি হবে তখন ইবাদত। এভাবে আপনি পড়াশোনা করবেন, এরপরে স্কুলে যাবেন বা কলেজে যাবেন বা বিশ্ববিদ্যালয়ে যাবেন বা আপনার চাকরি ক্ষেত্রে যাবেন, ব্যবসা ক্ষেত্রে যাবেন, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাব আমরা। এখন কি নামাজ তো পড়লাম রাসুলের মতো, তাহাজ্জুদ পড়লাম রাসুলের মতো, ওযু স্থান যে খাবার খেলাম রাসুলের মতো, এখন কি আমি অর্থনৈতিক জীবনে গিয়ে রাসুলের খেলাফ চলবো? আমি কি শিক্ষা ক্ষেত্রে গিয়ে রাসুলের খেলাফ চলবো? আমি কি পরিবারে এসে এখন রাসুলের আদর্শের বিরুদ্ধে চলবো? তাহলে কি আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো? তাহলে সমাধান কি? ব্যবসা করতে গিয়েছেন, এখানে ব্যবসার সুন্নত আছে, মাপে কম দিতে পারবেন না, পণ্যে ভেজাল মিশাতে পারবেন না, কাউকে ঠকাতে পারবেন না, ঠিক আছে, মজুদদারি করতে পারবেন না, আপনি কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না, ব্যবসার মূলনীতি মেনে চলবেন, ইনশাল্লাহ আপনি এখানেও নাকি পাবেন ইনশাল্লাহ। বরং সৎ ব্যবসায়ী হলে পরে আপনি নবীদের সাথে হাসর করতে পারবেন ইনশাআল্লাহ। চাকরি করতে গিয়েছেন, এখন কি ফাঁকি দিবেন কাজে, নাকি ঘুষ দিবেন, এখানে কি আপনি সুদ খাবেন, এখানে কি আপনি দুর্নীতি করবেন? এখানে আপনার চয়েস, আপনি যদি করেন ক্ষতিগ্রস্ত হবেন। ইবাদত বন্ধুকে জীবনে আপনি মুসলিম হলেও এই ক্ষেত্রে কিন্তু আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারছেন না। আবার যদি সমাজে যান, এখানে কি আপনি গিয়ে মন গড়া সব কাজ করবেন, মন গড়া বিধান প্রয়োগ করবেন? এটা কিন্তু আপনার চয়েস, কিন্তু যদি আপনি করে ফেলেন তাহলে ওই ক্ষেত্রে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারলেন না।
এভাবেই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা রাসূলের আদর্শ মেনে চলি অটোমেটিক্যালি সমাজের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা চলে আসবে ইনশাআল্লাহ এবং শুধুমাত্র যুব সমাজ নয় আমাদের প্রবীণরা মা বোনরা আমাদের আগামী প্রজন্ম এবং চলমান যে প্রজন্ম চলছে সকলেই উপকৃত হবে ইনশাআল্লাহ আজাবাজান আজকের এই একটা আয়াত জাস্ট আমি তেলাওয়াত করেছি ওটা আমি ক্ষুদ্র জ্ঞানে ব্যাখ্যা করার চেষ্টা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দিয়েছেন সমস্ত সুন্নতগুলোকে আমল করার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু নিষেধ করেছেন সমস্ত নিষেধগুলোকেও বর্জন করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আপনি সুন্নত মানছেন ঠিক আছে কিন্তু শিরক ছাড়ছেন না চলবে না বিদআত ছাড়ছেন না চলবে না হারাম রিজিক ছাড়ছেন না চলবে না সুদ ঘুষ ছাড়ছেন না এটা চলবে না অন্যের হক নষ্ট করছেন চলবে না যদি পরিপূর্ণ সাফল্য পেতে চাই তাহলে কিতাবের পূর্ণ অংশের উপর আমল করার চেষ্টা করতে হবে এক অংশ মানবো এক অংশ মানবো না এই মুনাফিকি খাসলত ত্যাগ করতে হবে আল্লাহ সবাইকে তৌফিক ইনায়াত করুন